আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিম, শামিম ব্লগস ফর ইউ চ্যানেলে। আমরা একটা ভাঙা চূড়া গাড়ি দিয়ে যাচ্ছি না, এটা শিও ভাই। নিজের ভাষায় মানে বাংলা ভাষায় বলতে হবে। তারপরে আমাদের সামনে আছে এই যে দুইজন, তাদের কথা না বলি, তাদের কোনো প্রয়োজনই নাই। দেশের সবচেয়ে বড় বাজার দেখতে পাচ্ছেন, দিয়াবাড়ি ঘাট। এই যে পিছনে নৌকা, এই নৌকা দিয়ে শাহদুল্লাপুর আমরা যাব। এখানে 25 টাকা করে ভাড়া, তারপর আমরা অটোতে যাব। আজকে আমাদের সাথে আছে আমার কিছু সিনিয়র এবং জুনিয়র, দেখা যাক কে কে, তাদেরকে একটু পরিচয় করে দিব আপনাদের সাথে। হ্যাঁ ভাই, কি উঠাবো কি উঠাবো, ছবি উঠাবো। এই যে আমাদের রংপুরের শ্রদ্ধেয় রনি, তারপরে আমাদের এই নৌকার যে মানে আমরা যাব, খুব সুন্দর হবে, খুব মজা হবে আজকে। না, খুব সুন্দর মনোরম পরিবেশ, কপোত কপোতি থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই বেরিয়ে আসতে পারেন। আরে এমনি দিয়ে আগে এভাবে ছবি তুললেন, এই যে এইভাবে ছবি তুলতে হয়, এইভাবে এইভাবে ছবি তুলতে হয়। চলে এসেছি শাহদুল্লাপুর ঘাট, খুব সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখব ইনশাআল্লাহ, সবাইকে দেখাবো। আমাদের একদিনের যে ট্যুর হতে যাচ্ছে, এই ট্যুরের সবচেয়ে বড় দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটিয়েছে সোহাগী। সোহাগী নদীতে মানুষ পড়ে যায়, আজকে জুতা পড়ে গেছে। আমরা চলে এসেছি, এই যে খুব সুন্দর, এই যে নৌকা মেরামতের কাজ চলতেছে, এই যে
আপনাদেরকে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে শত বছরের পুরনো যে বট গাছ সেটা আপনাদেরকে দেখাবো। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, আর সাথে আছে আমাদের ট্রাভেল গাইড রনি। সবাই আসেন ভিডিও করতে। কিভাবে আমরা যেতে হয় সেটা এখন সংক্ষিপ্ত ভাবে বলে নেই। শুভ ভাই, আমরা প্রথমে এসেছি মিরপুর এক থেকে মোহনা বাসে, পাঁচ টাকা করে। এটা পরে বলা হচ্ছে হ্যাঁ, ভাড়াটা ভাই দিয়েছে, কিন্তু টাকাটা কে দিয়েছে জানি না। মিরপুর এক থেকে মোহনা বাস পাঁচ টাকা করে ভাড়া, তারপরে ট্রলারে নেমে ট্রলার ভাড়া হচ্ছে প্রতিজন ২৫ টাকা করে। তারপর জায়গাটার নাম হচ্ছে শাদুল্লাপুর, এখানে এসে অটো দিয়ে যেতে হবে। প্রতিটা অটো হয়তো ৬০ টাকা ৫০ টাকা করে হতে পারে, এবং সেই অটো দিয়ে শ্যামপুর চলে যেতে হবে, সেখানে হচ্ছে গোলাপগ্রাম। ওকে, আমরা এখন যাব হচ্ছে অটোতে করে, আমাদের টিমে আছেন ৬ জন এবং অটো দিয়ে যাচ্ছি। আর আমার চারপাশে যে এরা আসছে সবাই ক্ষেত নিয়ে বিজি। অটো থেকে নেমে গেছি শ্যামপুরে, মাত্র ৫ টাকা করে, ২-৩ মিনিট লাগে, হেঁটে আসতে পারবেন আপনারা। এবং এই খোলা মাঠে দেখতেই পাচ্ছেন আমাদের যে ট্যুরের যে মেম্বাররা, ওরা খুবই খুশি। কি হয়েছে, রোহিঙ্গা মানে বুঝো না, রোহিঙ্গা মায়ানমার থেকে যারা আসছে তারা। সুভাই কি অবস্থা, আমরা এখন কি দেখতে যাচ্ছি? আমরা গোলাপ গ্রাম দেখতে এসেছি এবং খুব সুন্দর সুন্দর গোলাপ। এই যে দেখে দেখে ফেলেছেন আপনারা, এই যে আমরা যেটার জন্য আসছি ঢাকা থেকে, অবশেষে আমরা সেটাই দেখতে পেলাম। এবং এই যে একজন আঙ্কেল আছেন, খুব সুন্দর গোলাপ গ্রাম। এই গোলাপ গ্রামের এই যে গোলাপ, এটা কবে থেকে চাষ করা হয়, কত বছর ধরে, এমন কোনো কিছু জানেন নাকি? কত বছর আপনি কি ছোটবেলা থেকে দেখছেন? থ্যাংক ইউ। এই হচ্ছে গোলাপ গ্রাম এবং অসংখ্য গোলাপ। এই যে পিছনে লোকজন, বিশাল এরিয়া নিয়ে যে গোলাপ বাগান, খুবই সুন্দর। অনেক ফটোগ্রাফাররা আসে ফটো তুলতে, ক্যামেরা নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাষ করা হবে। আপনারা যতই সৌন্দর্য উপভোগ করতে আসুন না কেন, এখানে কিন্তু আপনারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন, মাত্র ১০০০ টাকা জরিমানা দিতে হবে যদি আপনারা ফুল ছিঁড়েন এবং বিনা অনুমতিতে বাগানে প্রবেশ করেন। এই যে কাকা আছে, আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমরা গোলাপ বাগান দেখতে আসছি, শ্যামপুরের যে গোলাপ গ্রাম নাম হয়ে গেছে মুখে মুখে সবার কাছে এখন। মূলত এই গ্রামটার নাম কি? শাদুলাপুর শ্যামপুর মূলত জায়গাটার নাম, কিন্তু সবাই আস্তে আস্তে এই জায়গার নাম করে ফেলেছে গোলাপ গ্রাম। এর কারণ আছে, এখানে যেখানে যাবেন সেখানে হচ্ছে গোলাপ আর গোলাপ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এবং এখানে সবাই অনেকেই ঘুরতে আসে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন সবাই অনেকেই আসছে। আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে গোলাপের চারা ওনারা কিভাবে কি করে, এটা একটু দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে কাটিং দিয়ে এখানে রাখা হয়েছে গোলাপের, তারপর এখানে কিছু রাখা হয়েছিল সেগুলো মারা গেছে, এবং এইখানে হচ্ছে দেখেন সব চারা। এবং আমি একটু নিচে নামি, এই যে দেখেন খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে, মনে হচ্ছে যে এটা একবারে সুন্দরবনের একেবারে ভিতরে আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারা, গোলাপের চারা ছোট ছোট, আর এগুলো হচ্ছে কাটিং করা হয়েছে, এবং অলরেডি চারা থেকে এখানেও ফুল চলে আসছে। এই যে কাকা, কাকার কাছ থেকে আমরা এই যে আখ খাচ্ছি, বাস খাইতেছি, বাস বোম্বে বোম্বে। এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই মুহূর্তে
আপনাদেরকে একেবারে গোলাপ বাগানের মধ্যে নিয়ে যাব। এই যে দেখেন পিছনে, এই যে আমার পিছনে একজন ক্যামেরা নেওয়ার জন্য খুবই উৎপেতে আছে, কিন্তু ক্যামেরা তো আমার কাছেই থেকে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেলফি কিং, এবং এই পাশে আরেকজন হচ্ছে সেলফি কিং, এবং আরো পিছনে দেখতে পাচ্ছেন সেলফিদের পিছনের গল্প। এই যে গোলাপ বাগানে এসে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের টুরিস্ট মেম্বাররা, এবং আমার পিছনে ঠিক পিছনে এই টুরিস্ট গাইড আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গোলাপ বাগান, গোলাপ বাগানে আপনারা ফুলের কথা যখন বলেন ঠিক তখনই গোলাপকে আপনারা চিন্তা করেন, সেই গোলাপ স্বর্গে আমরা এসেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন গোলাপ আর গোলাপ, দেখেন গোলাপের তোড়াটা দেখেন। আর এই যে আমরা একটু পিছনে যাব, পিছনে যাব, আর এই যে ওনারা ক্যামেরার জন্য চিল্লাপাল্লা করতেছে। ওকে, ভিডিওটি আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং এখানে আসার সবকিছু ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া হবে। এবং আপনাদেরকে এখন যেটা দেখাবো দেখে আপনারা ওয়া, গোলাপগ্রাম দেখতে এসে সবাই পরাস্ত। কেমনে পরাস্ত? আচ্ছা, পরাস্ত কে হয় না এখনো। আমরা যে গোলাপের গন্ধ নেই, এই গন্ধের পিছনে কিন্তু এইগুলো আছে। এই যে পিছনে গোলাপ, এই গোলাপের মধু খেতে এসেছে এই যে এই দুই যুবক। এই যুবকের এই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে এই বড় ভাই, সু ভাই গাইড। আর গাইড পিছনে এই যে রনি, কোথায় দেখে আছো? ওকে ওকে ওকে, এই যে এই যে দেখতে পাচ্ছেন গোলাপ, এই যে এই এই যে এই গোলাপ। আপনারা যারা আসতে চান, আপনাদেরকে আবারও বলছি, মিরপুর এক থেকে যদি আসেন তাহলে দিয়াবাড়ি ঘাটে আসতে হবে। দিয়াবাড়ি ঘাট থেকে ট্রলারে করে ২৫ টাকা প্রতিজন, তারপর চলে আসতে হবে এখানে এসে। জায়গাটার নাম হচ্ছে সাদুল্লাপুর এবং শ্যামপুর। সাদুল্লাপুর বাজারে এসে অটোতে করে ৫ টাকা করে আসবেন। আপনারা যারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, এখন পর্যন্ত আছেন, দেখছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব যে একদিন এসে ঘুরে যাবেন, এবং অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এবং এখানে অনেকেই ঘুরতে আসে, এই যে আমার সাথে রনি আছে, গাইড, সে আজকের গাইড, সাথে এই যে সাথে আরো অনেকে আছে, তিনি আছেন উদ্যোক্তা, তারপরে ওই পাশে কারা কনভেনর, আর জানি না এখন পর্যন্ত খাওয়া দাওয়া আমরা এখন পর্যন্ত করি নাই, বাজারে গিয়ে করব। এখানে নাকি খুব সুন্দর দুটি হোটেল আছে, এবং শুধু গোলাপ নয়, আমরা এই যে আরো ফুল আছে দেখেন, গ্ল্যাডিওলাস। শুধু যে গোলাপ দেখবেন, গ্ল্যাডিওলাস দেখবেন তা কিন্তু না, এখানে বাংলা সিনেমাও হয়, এবং আমরা বাংলা সিনেমাও একটু দেখতে চাই, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বাংলা সিনেমা। আমরা প্রথমে নৌকা ভ্রমণ করেছি, তারপর অটো ভ্রমণ করেছি, এখন আমরা রিক্সা ভ্রমণ করছি। এই যে আমরা ঘুরতেছি, যারা আসবে তাদের উদ্দেশ্যে অন্তু ভাইয়ের মানে কি বলেন? ভাই আপনার কি নাম? প্রসেনজিৎ ভাইয়ের দোকান, এবং বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় খুব সস্তায়।
আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এই দোকানে আসবেন। আমরা এখানে খাচ্ছি কারণ ওই পাশেও দেখেছি এই পাশেও দেখেছি। এই যে ছোয়া রেস্তোরাঁ, কেউ যদি হালকা নাস্তা করতে চান সেটারও ব্যবস্থা আছে। তিন বেলা যে ভাত খায় সে খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলে খাচ্ছে। ছোট দেখে আর দুইটা নিয়ে যান। এখানে দেখতে পাচ্ছেন ছোয়া রেস্তোরাঁ, এখানে আসবেন। আমরা এখানে খেয়েছি। এই যে ভাই প্রসেনজিৎ ভাই, এখানে আসবেন সবাই। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব সুন্দর। এই যে চলে এসেছি আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম সকালবেলা, এবং সেটা হচ্ছে যে যে শতবর্ষী এই বটগাছে আবার আমরা চলে এসেছি কাকা। এই যে এই বটগাছটা, এই বটগাছের বয়স কত হইতে পারে? বটগাছটার বয়স কত হইতে পারে? এখানে আপনি কি ছোটবেলা থেকে দেখছেন এটা? মোটামুটি একশোর উপরে। আমরা যেভাবে নৌকা দিয়ে এসেছি ঠিক সেইভাবে আবারও নৌকা দিয়ে যাব। এই যে পিছনে নৌকা দেখতে পাচ্ছেন, সবাই চলে যাচ্ছে। টাটা বাই বাই। আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে নৌকা দিয়ে আসবেন, নৌকা দিয়ে যাবেন, নৌকা ভ্রমণ হবে। এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমার পিছে ক্যামেরাম্যান, অবশ্যই ক্যামেরা নিয়ে আসবেন, ভালো ভালো ক্যামেরা, তাহলে ভালোভাবে ছবি উঠাতে পারবেন। এই যে একদিনের ট্যুরের সর্বশেষ মজা নিচ্ছি, নৌকায় শুয়ে শুয়ে যাচ্ছি, নৌকায় হুয়ে হুয়ে যাচ্ছি। গাইড আমার পাশে, যে গাইডও অবস্থা টাইট। দেখতে পাচ্ছেন আমরা খুব আরামসে আজকের ট্যুর দিচ্ছি। এবং এই যে আমাদের গাইড পিছনে, এই যে শুভ ভাই আর বন্ধু ভাই, আর আমাদের পিছনে এই ছিল আজকের গোলাপগ্রামের ট্যুরের সর্বশেষ তথ্য। আশা করি আপনারা আসবেন গোলাপগ্রামে এবং সবাই ভালোভাবে নৌকা দিয়ে যাবেন। আর নদীতে কেউ এই যে বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট ফেলবেন না, এই নদী আমাদের বাংলাদেশের, এই নদীর দায় দায়িত্ব আমাদেরই নিতে হবে। একদিনের ট্যুর আজকে এখানেই শেষ, চলে এসেছি। আপনারা দেখেছেন যে আমরা গোলাপগ্রামে গিয়েছি, গোলাপগ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা এখনো গোলাপগ্রামে আসেন নাই অবশ্যই আসবেন, এবং খুব সৌন্দর্য যেখানে আছে। আসলে আমরা ঢাকায় যারা থাকি সৌন্দর্যের অভাব বোধ করি সবসময়, সেই সৌন্দর্য গোলাপগ্রামে যখন আসবেন কিছুটা হলেও উপভোগ করতে পারবেন। আর আপনারা যারা যাওয়া আশা করবেন খুব সেফে থাকবেন।
অবশেষে আমাদের ট্যুরের সমাপ্তি। হ্যাঁ, এখনো সমাপ্তি হয় নাই, মিলাদ দিবেন তারপরে, আমরা মিলাদ পাবো এখন একটু পরে। তারপরে এই যে আমাদের গাইড, গাইড টাটা বাই বাই, ওকে অনেক ভালো থাকো, ভালো থাকো। আমরা এখন চলে যাব বাসে, বাসের জন্য অপেক্ষা করবো একটু পর। ওকে টাটা বাই বাই, ভালো থাকো।